Hello everyone, welcome to the platform of dedicated learners. Today we are going to discuss minors and cofactors. কিভাবে আমরা একটা ম্যাট্রিক্সের মাইনর্স এবং কোফ্যাক্টরসটা ক্যালকুলেট করব সেটা আজকে আমরা ভিডিওতে দেখে নেব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো কোন ম্যাট্রিক্সের মাইনর্স এন্ড কোফ্যাক্টরস কিভাবে বার করে, সাপোজ একটা ম্যাট্রিক্সের আমরা জেনারেল ফরম্যাট আকারে আমরা যেভাবে কোনো ম্যাট্রিক্সকে লিখি, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। এইটার যখন আমরা মাইনর্স এন্ড কোফ্যাক্টরস বার করতে যাব, তো মাইনর্স এন্ড কোফ্যাক্টরস আমরা এক একটা এলিমেন্ট ধরে বার করি। তো মাইনর্স যদি আমরা লিখতে যাই, তো মাইনর্সকে আমরা এইভাবে ক্যাপিটাল এম আই জে আকারে লিখতে পারি, ক্যাপিটাল এম আই জে, যেটা যেখানে আই আর জে হচ্ছে রেসপেক্টিভ ওই এলিমেন্টার রো অ্যান্ড কলাম নাম্বার, এবং এম হচ্ছে আমাদের মাইনারকে বোঝায়। ওকে, সো এটা আমাদের মাইনারকে বোঝায়। এবার সাপোজ আমাকে M11 বার করতে বললো, অর্থাৎ A11 এলিমেন্ট যেটা সেটার মাইনার, A11 এলিমেন্টার মাইনার, সেটা আমরা কিভাবে বার করব, সেটার মাইনারটা হবে আমরা যেভাবে ডিটারমিন্যান্টের এক্সপ্যানশন করতাম, A11 যে রো এবং যে কলামে আছে সে দুটোকে বাদ দেব, এবং বাকি যে চারটে এলিমেন্ট আমাদের পড়ে থাকে সেই চারটেকে আমরা ডিটারমিন্যান্টের আকারে লিখে দেবো, অর্থাৎ A22, A23, A32 অ্যান্ড A33। এটা আমাদের হয়ে যাবে A11 এলিমেন্টের মাইনার। এবার যদি আমাকে বলা হয় M12 এর মাইনার বার করতে, অর্থাৎ A12 যে এলিমেন্টটা আছে তার যদি আমাদের মাইনার বার করতে বলে, তাহলে সেটাকে আমরা কিভাবে বার করব, সেম উপায়, আমরা এই যে রো আর যে কলামে আছে সেটাকে চাপবো, এবং বাকি যে চারটে এলিমেন্ট আছে সেটাকে আমরা লিখে দেবো, অর্থাৎ A21, A23, A31, A33। সেম উপায় যদি আমরা M13 বার করি, সেটা হবে A13 এর মাইনার, সেটা আমাদের কি হয়ে যাবে, এই দুটোকে চাপবো তাহলে A21, A22, A31, A32। এইভাবে আমরা যে কোনো একটা, যে কোনো কোনো এলিমেন্টের আমরা মাইনার বার করে নিতে পারবো এইটার হিসাবে। ওকে, তো এইটা হয়ে গেল আমাদের মাইনার বার করার নিয়ম। মাইনারকে আমরা এম আই জে দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার এবার এই ম্যাট্রিক্সটারই, এই ম্যাট্রিক্সটারই এবার যখন আমাদের বলবে কোফ্যাক্টরস বার করতে, তো কোফ্যাক্টরস আমাদের কি হয়, সিআইজে ইকুয়ালস টু -1 হোল টু দি পাওয়ার i+j ইনটু এম আই জে, অর্থাৎ সিআইজে এখানে হলো কোফ্যাক্টর, এম আই জে হলো আমাদের এখানে কি মাইনার, যেটা আমরা একটু আগে বার করা শিখলাম মাইনার, এবং এইটা আমাদের একটা এক্সট্রা টার্ম আসে কোফ্যাক্টর আর মাইনারের মাঝখানে -1 হোল টু দি পাওয়ার i+j। তো এবার আমরা এটাকে কিভাবে ক্যালকুলেট করি, সাপোজ আমাকে বললো C11 ক্যালকুলেট করতে, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্টের আমাদের কোফ্যাক্টর বার করতে বললো, তাহলে আমরা কি হবে -1 হোল টু দি পাওয়ার ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্ট, তাহলে i1j1, তাহলে 1+1 ইনটু এম আই জে কত হবে, এইটার এটাকে চাপবো, বাকি চারটে যেভাবে আমরা মাইনার ক্যালকুলেট করি A22, A23, A32, A33। ওকে, সো এইভাবে আমরা দেখো তাহলে -1 হোল টু দি পাওয়ার এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা +1 হয়ে যাবে, তার মানে শুধু A22, A23, A32 অ্যান্ড A33 পড়ে থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কোফ্যাক্টর এবং মাইনার সেম হবে, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের রো এবং কলাম দুটোকে যোগ করলে যদি আমাদের একটা জোড় সংখ্যা আসে, যদি একটা ইভেন নাম্বার আসে আমাদের, তাহলে সেক্ষেত্রে তার কোফ্যাক্টর এবং মাইনারটা সেম হবে, কোফ্যাক্টর আর মাইনারটা সেম হবে। আর যদি রো আর কলাম নাম্বার যোগ করে আমাদের যদি অড নাম্বার আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের অড নাম্বার আসলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের সামনে একটা মাইনাস চলে আসবে, কারণ এটার পাওয়ারটা তখন অড হয়ে যাবে, অড হয়ে গেলে নেগেটিভ সাইনটা থেকে যাবে, নেগেটিভ সাইনটা উঠবে না। সাপোজ আমাদের ধরা যাক এইটা বার করতে বললো, A21 মানে C21 বার করতে বললো, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে -1 হোল টু দি পাওয়ার 2+1 ইনটু, এটার সাপেক্ষে যদি আমি বাদ দিই তাহলে A12, A12, A13, আর এটার সাপেক্ষে বাদ দিচ্ছি তাহলে A32, A32, A33। তাহলে এখানে দেখো আমাদের একটা -1 এর অড পাওয়ার চলে আসছে, তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে, এবং এটা যেরকম আসে সেরকমই থেকে যাবে। তো সেটাই আমি বলছিলাম, যদি
রো আর কলাম নাম্বার যোগ করলে আমাদের একটা ইভেন পাওয়ার আসে, তাহলে আমাদের সেটা কোফ্যাক্টর আর মাইনারটা সেম হবে, আর যদি অড নাম্বার আসে তাহলে আমাদের সামনে মাইনাস চলে আসবে। তো এইভাবে আমরা কোফ্যাক্টরকে আমরা ক্যালকুলেট করতে পারি। তো আমরা মাইনার এন্ড কোফ্যাক্টর ক্যালকুলেট করা শিখলাম। তো আজকের ভিডিওতে এইটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লার্নিং, থ্যাংক ইউ ভেরি মাচ।